সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কে পড়বো, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি এবং এর ফাংশন রেগুলেশন সম্পর্কে। এই টপিক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ ভালো প্রশ্ন আসে এবং এখানে অনেক ট্রিকি ব্যাপার আছে যেগুলা একটু মনে রাখতে হয়। প্রথমে যদি আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশনটা দেখি, যে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা থাকে হচ্ছে দুইটা কিডনির উপরে। সো এটা খুবই অবভিয়াস, লোকেশন নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, এটা একটা বাইলেটারাল অর্গান। এখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড কে যদি আমরা সেকশন করি, ক্রস সেকশন করি, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, রাইট? এখন এর পার্ট গুলো আমাদের জানতে হবে। এই যে প্রথমে আমরা যেটা দেখতেছি একটা ইয়েলোইশ কালার, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্যাপসুল। তারপরে খুব ক্লিয়ার দুইটা আলাদা আলাদা জোন দেখা যায়, একটা হচ্ছে এটা যেটা হচ্ছে কর্টেক্স, যেটা বাইরের দিকে আছে, এবং আরেকটা হচ্ছে ভিতরের দিকে রিজিয়ন, এটা হচ্ছে মেডুলা। এখন এটা আমরা যদি অরিজিনাল হিস্টোলজিক্যাল সাইড দেখি, এটা হচ্ছে অরিজিনাল হিস্টোলজিক্যাল সাইড, এটা হচ্ছে ক্যাপসুল, আর এই যে একটা ডিমার্কেশন আছে এটা হচ্ছে মেডুলা। এটা কিন্তু খালি চোখে দেখলে বোঝা যায়, আমি যদি এই জিনিসগুলো নাও পড়ি, খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্লিয়ার ডিমার্কেশন আছে। ওকে, এখন এটা তো মেডুলা গেল, এখন কর্টেক্সেও যদি আমরা তাকাই, এখানেও কিন্তু খালি চোখে একটা ডিমার্কেশন দেখা যাচ্ছে যে এটা একটা রিজিয়ন, তারপর এখান থেকে এই পর্যন্ত তারা সবাই সেম, আবার এইটুকু একটা আলাদা জোন, তাই? রাইট, এই যে এই, তাইলে আমরা কর্টেক্সের মধ্যেও তিনটা আলাদা আলাদা জোন পাই। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পরীক্ষার হলে এই জোন গুলো আইডেন্টিফাই করতে হয়, এখানে মার্ক করে দিবে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখন ক্লিনিক্যাল কিছু সিনারিও দিবে, সিনারিও থেকে বুঝতে হবে যে কোন হরমোনের এক্সেসিভ ফাংশনের কথা বলতেছে বা কোন হরমোনের ডেফিসিয়েন্সির কথা বলতেছে। তো লাস্টে প্রশ্ন হবে যে এটা নিশ্চয়ই প্যাথোলজিক্যাল সাইট দেওয়া হলো, এটা কোন রিজিয়ন থেকে তৈরি হয়, এরকম প্রশ্ন সাধারণত পরীক্ষার হলে আসে। সো আমাদের প্রথমে যেটা করতে হবে যে হিস্টোলজিক্যাল সাইট দেখে ডিমার্কেশন বুঝতে হবে, এবং আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, অ্যাটলিস্ট ডিমার্কেশন গুলো তো বুঝতে পারতেছি। তো এখন এখানে রিজিয়ন আছে, আমরা অলরেডি জানি যে রিনাল কর্টেক্স এর তিনটা রিজিয়ন থাকে, এটা হচ্ছে জিএফআর দিয়ে খুব সহজে মনে রাখা যায়। জিএফআর তো এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত, ইন্টারমিডিয়েট থেকে, যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলি। এখানে জিএফআর হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, আর জোনা রেটিকুলারিস, ঠিক আছে? এই তিনটা, তাইলে জোনা গ্লোমেরুলাসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এখন এই তিনটা থেকে তিন ধরনের হরমোন তৈরি হয়। আমরা কিন্তু সবাই জানি যে কর্টেক্স থেকে কি কি হরমোন আসে। কর্টেক্স থেকে আসে হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এটা হচ্ছে অ্যাড্রিনাল এন্ডোজেন। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, ঠিক আছে? অ্যান্ড্রোজেন। এখন গ্লুকোকর্টিকয়েড এর প্রোটোটাইপ কে? এটা হচ্ছে কর্টিসল। মিনারেলোকর্টিকয়েডের প্রোটোটাইপ হচ্ছে অ্যালডোস্টেরন, আর অ্যান্ড্রোজেনের প্রোটোটাইপ হচ্ছে ডাইহাইড্রোএপি অ্যান্ড্রোস্টেরন। আচ্ছা, সেটা আসতেছি, অ্যান্ড্রোজেন। এখন আমাদের যেটা কনফিউশন হয় যে আমরা ভুলে যাই কোন রিজিয়ন থেকে কে আসে, এখন এটা এইভাবে নিমোনিক মনে রাখা যায়, দ্য ডিপার ইউ গো দ্য সুইটার ইট বিকামস। আপনি যত ভিতর দিকে যাবেন এটা অত মিষ্টি হতে থাকবে, তাইলে বাইরের দিকে যে রিজিয়ন একদম জোনা গ্লোমেরুলাস, এখানে মিষ্টি না, এখানে নোনতা কিছু আছে, তাহলে নোনতা হরমোনের জন্য কে দায়ী? অ্যালডোস্টেরন, তাই না? যে মিনারেল কর্টিকয়েড, নাম শুনে বোঝা যাচ্ছে যে মিনারেল নিয়ে কাজ করে। মিনারেল বলতে ওর মেইন ফাংশন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম নিয়ে। সোডিয়াম পটাশিয়াম নিয়ে কি কাজ, কি ফাংশন, এটা আমরা অ্যালডোস্টেরন হরমোনের মধ্যে যখন পড়বো তখন ডিটেলস এ পড়বো। কিন্তু তাইলে প্রথম হবে নোনতা, তারপর হবে একটু মিষ্টি, একটু মিষ্টি কে? একটু মিষ্টি হচ্ছে কর্টিসল, তাই না? কারণ আমরা জানি কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন, যখন বডিতে কর্টিসলের স্ট্রেস বেড়ে যায় তখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকে। সো এটা সুইটার, আর সব থেকে সুইটেস্ট বলা যায় এটি একটু অন্যরকম, যে অ্যান্ড্রোজেন হচ্ছে কি, অ্যান্ড্রোজেন হচ্ছে সেক্স হরমোন, তো এই ক্ষেত্রে এটাকে আমরা সব থেকে সুইটেস্ট বলতেছি। সো গ্লোমেরুলাস থেকে আসবে আমাদের অ্যালডোস্টেরন, ফ্যাসিকুলাটা থেকে আসবে গ্লুকোকর্টিকয়েড বা প্রোটোটাইপ হচ্ছে কর্টিসল, আর রেটিকুলারিস থেকে আসবে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন বা ডাইহাইড্রোএপি অ্যান্ড্রোস্টেরন, ঠিক আছে? সো এই হলো আমাদের এটার ফাংশন। এখন আমাদের এই হরমোন গুলার রেগুলেশনটা পড়তে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট, এখান থেকে মানে খুবই ট্রিকি প্রশ্ন আসে। তাহলে আমরা দেখি যে অ্যালডোস্টেরন, যেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, কর্টিসল, গ্লুকোকর্টিকয়েড, ডাইহাইড্রোএপি অ্যান্ড্রোস্টেরন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, টেস্টিস টেস্টোস্টেরন না, কিন্তু ডাইহাইড্রোএপিএন্ড্রোস্টেরন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। এখন এইগুলার রেগুলেশন কে করে?
এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে, যে অ্যালডোস্টেরনের রেগুলেশন ACTH মানে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন এটা দিয়ে হয় না, এটা হয় হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে এটা রেগুলেশন হয়। তার মানে কোনো পেশেন্টের বা কোনো মানুষের যদি বডিতে সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, সেকেন্ডারি মানে কি, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ঠিক আছে, হয়তো পিটুইটারিতে সমস্যা অথবা হাইপোথ্যালামাসে সমস্যা, পিটুইটারি থেকে কে আসে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে, আসে হচ্ছে ACTH অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, আর হাইপোথ্যালামাস থেকে আছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এখন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এসে আসে হচ্ছে এই অ্যান্টেরিয়র পিটুইটারিতে, সেটা হচ্ছে ACTH রিলিজ করায়, ACTH তারপর চলে যায় হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে সিক্রেশন করায়, তাই না? কাকে সিক্রেশন করায়? করায় হচ্ছে কর্টিসলকে আর ডাইহাইড্রোইপিয়েন্ড্রোস্টেরনকে, অ্যালডোস্টেরনকে কিন্তু কমায় না, ঠিক আছে? সো বি কেয়ারফুল। অ্যালডোস্টেরন তার মানে কোনো পেশেন্টের যদি সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়, তা যদি পিটুইটারি কাজ করতে না পারে, অথবা তা যদি হাইপোথ্যালামাসে সমস্যা হয়, যেটা হবে যে ACTH লেভেলটা কমে যাবে, যদি ACTH লেভেল কম থাকে তাহলে এই পেশেন্টের কর্টিসল ডেফিসিয়েন্সির সিমটম পাবো, আর আমরা হচ্ছে যদি ফিমেল হয় ফিমেলের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির সিমটমটা পাবো, মেলের ক্ষেত্রে পাবো না, কারণ মেলের টেস্টিস আছে, টেস্টিস থেকে মেইনলি মেইন অ্যান্ড্রোজেন সিমটম, অ্যান্ড্রোজেনটা সাপ্লাই হয়, খুব পটেন্ট অ্যান্ড্রোজেন আছে সেখানে, যেমন হচ্ছে টেস্টোস্টেরন। কিন্তু এই ক্ষেত্রে কখনোই কিন্তু অ্যালডোস্টেরনের কোনো ডেফিসিয়েন্সি হবে না, ঠিক আছে? অ্যালডোস্টেরনের যে ফাংশন, এগুলো সব ঠিক থাকবে, পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ওকে থাকবে। কিন্তু যদি প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মানে এই গ্ল্যান্ডাই নষ্ট হয়ে গেছে, গ্ল্যান্ডাই কাজ করতেছে না, তাহলে গ্ল্যান্ড যেহেতু কাজ করতেছে না, তো গ্ল্যান্ডের একটা পার্ট তো হচ্ছে এই আমাদের কর্টেক্সের জোনা গ্লোমেরুলাস আছে, রাইট? তো যদি প্রাইমারি ডেফিসিয়েন্সি হয় তাহলে তো সবগুলো রিজন নষ্ট হয়ে গেছে, সবগুলো রিজন নষ্ট হয়ে গেলে অ্যালডোস্টেরন চলে যাবে। সো প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির ফিচার পাবো। অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম রিটেনশন করা এবং পটাশিয়াম এক্সক্রিশন করে বডি লেভেলে পটাশিয়াম লেভেলটা কমানো। আর সোডিয়ামের সাথে যেহেতু ওয়াটারও ইনটেক হয় বডিতে, সো এই ক্ষেত্রে ব্লাড প্রেশারটাও বাড়বে, ঠিক আছে? এখন যদি এই অ্যালডোস্টেরন না থাকে তাহলে কি হবে, পটাশিয়াম বেরোতে পারবে না, পেশেন্টের হাইপারক্যালেমিয়া হবে, সোডিয়াম রিটেন করতে পারবে না, সোডিয়াম বেশি বেশি ইউরিনের মাধ্যমে বেরোয়ে যাবে, ঠিক আছে? তো সোডিয়াম বেশি বেশি বেরোয়ে গেলে ওয়াটারও বেরোয়ে যাবে, ওয়াটার বেরোয়ে গেলে ব্লাড প্রেশার ফল করবে, পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন হবে। সো হাইপোটেনশন, তারপর হাইপোক্যালেমিয়া, এই ফিচারগুলো আমরা প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে পাবো, সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে এই জিনিসগুলো এত প্রমিনেন্ট হবে না। আশা করি মানে এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে। এখন আমরা খুব ইন্টারেস্টিং এক টপিক পড়বো, এটা থেকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল অ্যানাটোমির সাথে অ্যাসোসিয়েটেড, এই এখান থেকে প্রশ্ন আসে অনেক এবং এটা আমাদের জানতে হবে। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে, আপনারা দেখেন যে এখানে তিনটা ব্লাড আছে, এটা হচ্ছে সুপিরিয়র অ্যাড্রিনাল আর্টারি, মিডল, আর এটা হচ্ছে ইনফিরিয়র, তিন ধরনের আর্টারি এদের ব্লাড সাপ্লাই দেয়, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। ইনফিরিয়রটা ডিরেক্ট হচ্ছে রেনাল আর্টারির ব্রাঞ্চ থাকে দুই পাশে, রাইট সাইড এবং লেফট সাইডে, কিন্তু সুপিরিয়র এবং মিডল এগুলো ডিরেক্ট হচ্ছে অ্যাওটা থেকে আসতে পারে, আবার অনেক সময় সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে। এখন ইন্টারেস্টিং যে ব্যাপার, একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে মিড লাইন, রাইট? আমাদের যে ভেনেকা বা ভেইন, এটা কিন্তু সবসময় মিড লাইন দিয়ে যায় না, এটা সবসময় একটু রাইট সাইড দিয়ে যায়, ঠিক আছে? সো বডির এটা যদি আমার হেট হয়, আমাদের ইনফিরিয়র ভেনেকাটা একটু রাইট সাইড দিয়ে রান করে। এখন মিড লাইন যদি এটা হয়, তাহলে মিড লাইন থেকে সমান দূরত্বে আমাদের অর্গান গুলো অবস্থিত, যেহেতু আমরা বাইলেটারালি সিমেট্রিক্যাল হিউম্যান বডি। সো এক্ষেত্রে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে ভেইনটা আসতেছে, এই এটা থেকে কিন্তু ওর দূরত্ব অনেক বেশি, কিন্তু এখান থেকে ওর দূরত্ব কম, কারণ ইনফিরিয়র ভেনাকে আবার নিজেই রাইট সাইড অবস্থিত, সো রাইট সাইডের কাছে। তো এই জন্য অ্যাড্রিনাল যে ভেইন, এটা এত লম্বা কোর্স ফলো করে না, এটা এই জন্য করে কি, যে সামনে যে ভেইনটা থাকে সেখানেই ড্রেন করে। সো এই রাইট, সরি, লেফট লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভেনাস ড্রেনেস, এটা হয় হচ্ছে লেফট রেনাল আর্টারিতে, কিন্তু রাইট সাইডে যেটা আছে, রাইট সাইডে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এর ভেইনটা কিন্তু ইনফিরিয়র ভেনে আবার কাছে, এই জন্য রাইট সাইডের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তার ভেনাস ড্রেনেসটা ডিরেক্টলি ইনফিরিয়র ভেনে হয়, এটা রেনাল ভেনে হয় না, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে।
যে কোনটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং এটা প্রশ্ন আসে। তাহলে আমাদের এখানে পর টপিক হচ্ছে, যদি লেফট অ্যাড্রিনাল ভেইন হয় তাহলে এটা যাবে হচ্ছে ফার্স্টে রিনাল ভেইনে, তারপর যাবে ইনফেরিয়র ভেনেগাবাতে। আর যদি এটা রাইট রাইট অ্যাড্রিনাল ভেইন হয় তাহলে এটা ডিরেক্ট যাবে হচ্ছে ইনফেরিয়র ভেনেগাবাতে, তারপর দুইজন একসাথে চলে যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। তো এইভাবে হচ্ছে ওদের ব্লাড ভেনাস জেনেসটা হয়। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন নাই। এখানে কিছু হাই লেভেল টপিক নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। আপনারা যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন, আর জানাবেন যে আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।